আগেকার কথা, যখন কম্বলপুরের রাজকুমারী রাজমহলের বাগানে হাঁটছিল। ওই বাগানেরই কাজের লোক আরিয়ান ঘাস কাটার কাজ করত। রাজকুমারী আর আরিয়ানের নজর একে অপরের ওপর যায়, আর দুজনে একে অপরের প্রেমে পড়ে যায়। রাজকুমারী এই কথা খুব ভালো করে জানত যে ওর বাবা ওর বিয়ে কখনোই কোনো চাকরের সাথে দেবে না। এই জন্য দুজনে রাজমহল থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাজকুমারী আরিয়ানকে অনেকগুলো সোনা আর চাঁদির মুদ্রা দিল। তুমি আমাকে রাজ্যের বাইরে দেখা করো, আমি তোমার সাথে ওখানে দেখা করব। এখন যাও। রাতের সময় হয়ে গেছিল। রাজকুমারী নিজের মহল থেকে পালিয়ে রাজ্যের বাইরে পৌঁছে গেল আর আরিয়ানের অপেক্ষা করছিল। কিন্তু আরিয়ান সেখানে পৌঁছাল না। রাজকুমারী খুব ভয় পাচ্ছিল, কারণ আসতে আসতে সূর্য উদয় হচ্ছিল। ও জানত যে এতক্ষণে এই কথা ওনার বাবা জেনে গেছে। না আরিয়ান এলো, আর না তো ও মহলে ফেরত যেতে পারত। বেইমানি, তুমি আমার সাথে বেইমানি করলে। রাজকুমারী হয়েও আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু কিছু পয়সার জন্য তুমি আমার সাথে বেইমানি করলে। আমার মা আমাকে বলেছিলেন যে ছেলে জাতের ওপর কখনো বিশ্বাস করতে নেই। আজ এই কথাও সত্যি হয়ে গেল। আমি কুমারী হয়ে মরে যাব। আমি বিয়ের সুখও পেলাম না। রাজকুমারী নিজের ওড়না দিয়ে গাছের মধ্যে বেঁধে তাতে ফাঁসি লাগিয়ে দিল। কিন্তু ওর ছেলেদের ওপরে ক্রোধ আজও কাম্বারগড়ে ছেয়ে আছে। আসলে কি হয়েছিল আরিয়ানের সাথে? ও কি সত্যি রাজকুমারীর ধন নিয়ে পালিয়ে গেছিল, নাকি অন্য কোনো কারণে সে রাজকুমারীর কাছে পৌঁছাতে পারেনি? গ্রামবাসীরা রাজকুমারীর প্রেতকে স্ত্রী নামে জানত। প্রায়শই ওই স্ত্রী কাম্বারগড়ের পুরুষদের উঠিয়ে চলে যেত। কেউই রাত আটটার পরে বাইরে বেরোতে পারত না। কিন্তু এই কথা মানুষেরা প্রায় ভুলে যেত। যেমনকি একবার একজন নাপিত মদের নেশায় ধূত হয়ে এটা ভুলে গেছিল আর আটটার পরে নিজের বাড়ি থেকে বেরিয়ে গেছিল। মদ খাবো আমি, মদ দাও। কে স্ত্রী? আমি কোন স্ত্রী স্ত্রীকে চিনি না। ওই লোক মদের নেশায় ধূত ছিল। তখনই পেছন থেকে স্ত্রীর আওয়াজ এলো, মদ খাবি? আমি তোকে খাওয়াচ্ছি মদ, যাতে তুই সব সময় নেশায় থাকবি। যদি কোনো স্ত্রী পেছন থেকে আওয়াজ দেয়, তাহলে পেছনে ঘুরে তাকাতে নেই। কিন্তু ওই লোকটি পেছনে ঘুরে গেল। ওই দিনের পর থেকে ওই লোকটিকে আর দেখা গেল না। ওর বাচ্চারা আম্মু আর বিশাল দুজনে সব জায়গায় নিজের বাবাকে খুঁজে বেড়ালো, কিন্তু ওরা কোথাও ওকে খুঁজে পেল না। আম্মু আর বিশাল হয়রান হয়ে সারা গ্রাম ওদের একই কথা বলল যে ওদের বাবাকে স্ত্রী উঠিয়ে নিয়ে গেছে। আম্মু যে কোনো উপায়ে নিজের বাবাকে স্ত্রীর চঙ্গুল থেকে ছাড়াতে চেয়েছিল। এই জন্য ও নিজের ভাই বিশালের সাথে একটা পুস্তকালয় যায়, যাতে ও স্ত্রীর ব্যাপারে আরও জানকারি নিতে পারে। ওখানে যেতেই বিশাল একটা বই পেল, যেটাতে স্ত্রীর সব গল্প লেখা ছিল। ওরা দুজনে ওই বইটা পুরো পড়ে নিয়েছিল। মানে ওই রাজকুমারী হল স্ত্রী? যখন ওর প্রেমী আরিয়ান ওই রাতে ওর সাথে দেখা করতে আসেনি, তখন সেই রাজকুমারী নিজে প্রাণ দিয়ে দেয়। দিদি, কিন্তু এতে স্ত্রীদের হাত থেকে পুরুষদেরকে কি করে রক্ষা করা যাবে সে বিষয়ে তো লেখা নেই কোথাও। কে আছে ওখানে? পুস্তকালয়ের এই জায়গায় আসা বারণ আছে। যেই ভাগে স্ত্রীর কাহিনীর বই রাখা ছিল, ওই ভাগে যাওয়ার মানা ছিল। ওইখানে লাইব্রেরিয়ান চলে আসে আর আম্মু আর বিশালকে ধরে ফেলে। লাইব্রেরিয়ান ওদের জিজ্ঞেস করে যে ওরা এখানে কি করছে। আম্মু নিজের বাবার ব্যাপারে সব কিছু ওনাকে বলে। তো তোমরা দুজনে নিজের বাবাকে ওই স্ত্রীর চঙ্গুল থেকে ছাড়াতে চেষ্ট? ওই স্ত্রী অনেক পুরুষদের গায়েব করেছে, কিন্তু আজ অবধি কেউ ফেরত আসেনি। প্লিজ আপনি আমাকে বলুন, আমি আমার বাবাকে ওই স্ত্রী থেকে কি করে বাঁচাবো? লাইব্রেরিয়ান শেলফ থেকে একটা বই বার করে। বইটার নাম হচ্ছে মাথা কাটা। স্ত্রী পুরুষদের খুব ঘেন্না করে, কারণ ও ভাবে
যে আরিয়েন ওর সাথে বেইমানি করেছে, কিন্তু সত্যি কি আরিয়েন রাজকুমারীর সাথে বেইমানি করে ওর থেকে টাকা নিয়ে পালিয়ে যায়? এই বইতে আরিয়েনের গল্প আছে আর তোমার সব প্রশ্নের উত্তরও। সেদিন রাত্রে আরিয়ানের সাথে এমন কি হয়েছিল? তুমি আমার সাথে রাজ্যের বাইরে দেখা করো, তুমি আমাকে ওখানেই পাবে, এখন যাও। ঠিক আছে, যেই রাত হবে তুমি ওই মহল থেকে পালিয়ে যেও, আমি এই সোনা রূপো মতি এই সব জিনিসপত্র নিয়ে রাজ্যের বাইরে দাঁড়িয়ে থাকবো, আর সারা জীবনের মতো আমরা এই রাজ্য ছেড়ে দিয়ে চলে যাব। রাজকুমারী রাত হতেই নিজের মহল ছেড়ে দেয়, আর শুধু সিপাহী রাজকুমারীকে মহল থেকে পালাতে দেখে নেয়, আর সোজা রাজার কাছে গিয়ে বলে দেয়। রাজা রেগে গিয়ে আর ভাবতে থাকে যে ওর মেয়ে মহল থেকে ছেড়ে কেন পালিয়ে গেল। তখনই রাজার বউ রাজাকে এসে বলে, আমি ওকে অনেকবার আমাদের চাকর আরিয়েনের সাথে দেখেছি, ওকে ডেকে জিজ্ঞেস করে নিন মহারাজ। তখনই সিপাহী আবার রাজার কাছে আসে। মহারাজ, বাগানে দেখাশোনা করে সেই আরিয়ান সোনা চাঁদি রূপ এইসব নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল, ওকে আমরা ধরে নিয়েছি। রাজা গিয়ে ওই চাকরকে জিজ্ঞেস করে যে ওর মেয়ে কোথায় আর তোমাকে এই সোনা চাঁদি কে দিয়েছে। আরিয়েন নির্ভয় রাজাকে সব কিছু খুলে বলে, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমরা পালিয়ে গিয়ে আপনার জগৎ থেকে দূরে পালাতে চাইছিলাম। মহারাজ, আমাদের দুজনেরকে বিয়ে দিয়ে দিন। রাজা এই কথা শুনেই নিজের তলোয়ার বের করে আরিয়েনের মাথা শরীর থেকে আলাদা করে দেয়, আর ওর মৃতদেহকে ওই বাগানেই পুঁতে দেয়। স্ত্রীর আত্মা এখনও ওই গ্রামে ঘুরে বেড়ায়, আরও পুরুষদেরও ধরে ফেলে, কারণ ওর মনে হয় আরিয়েন ওর সাথে বেইমানি করেছে, যেটা কি মিথ্যে। রাজকুমারী খুবই সুন্দর ছিলেন, ওনার লম্বা চুল কম্বলগড়ে খুব প্রসিদ্ধ ছিল। মাথা কাটা বই অনুযায়ী স্ত্রীর শক্তি ওর মাথায় থাকে, যদি ওকে কেটে দাও তাহলে ওর শক্তি চলে যাবে, নয়তো তোমাদের বাগানে গিয়ে আরিয়েনের ডেড বডি বার করতে হবে। আমু এবার বুঝে গেছিল যে ও কীভাবে নিজের বাবাকে বাঁচাতে পারবে। পরের দিনও অপেক্ষা করে, রাতের অন্ধকার নিজের শীর্ষে ছিল, বিশাল লণ্ঠন নিয়ে ঘরের বাইরে বেরোল আর রাস্তায় চলছিল, দূর দূর অবধি কেউ ছিল না, শুধু বিশাল লণ্ঠন নিয়ে চলছিল। তখনই পেছন থেকে ও স্ত্রীর আওয়াজ শুনতে পেল, বিশাল কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, আমার সাথে চলো। স্ত্রী বিশালকে ধরে ফেলল, পেছন থেকে আম্মু নিজের হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছিল আর ওর চুলকে কাটতে যাচ্ছিল, কিন্তু স্ত্রী সেখান থেকে সরে গেল আর বিশালকে উঠিয়ে আম্মুর সামনে দিয়ে নিয়ে চলে যায়। বিশাল, বিশাল না! যতটা সহজ আম্মু ভেবেছিল ততটা সহজ এটা ছিল না। বাবাকে ছাড়ানোর চক্করে নিজের ভাইকেও হারিয়ে ফেলেছিল। স্ত্রীর বইয়ে স্ত্রীর ঠিকানা কোথায় সেটা লেখা ছিল, আম্মু এবার সেখানে যাচ্ছিল নিজের ভাই আর বাবাকে ছাড়াতে ওই স্ত্রীর চঙ্গুল থেকে। আম্মু একটা পুরনো মহলে পৌঁছাল, সব কিছুই শুনশান ছিল, ও নিজের বাবা আর তাছাড়াও আরও অনেক লোকের আওয়াজ শোনা গেল। যখনই আম্মু সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে তখনই স্ত্রী পেছন থেকে ওর চুল ধরে ফেলে। আমি ওদের ছাড়ব না, আমি সবাইকে মেরে দেব, তোমার সামনেই আমি ওদের মারব, ব্যাস শুধু দেখতে থাকো। স্ত্রী ওকে নিচে নিয়ে গেল আর ওর সামনে ওর ভাইকে বাইরে বার করে মারতে যাচ্ছিল। আম্মু ওই স্ত্রীকে বলে, আরিয়েন তোমার সাথে কোনো ভুল করেনি। স্ত্রী থেমে যায় আর আম্মুর দিকে তাকিয়ে দেখে, ওই দিন আরিয়েন মহল থেকে পালাতেই যাচ্ছিল কিন্তু সিপাহীরা ওকে ধরে ফেললো, আর তোমার বাবা ওর গলা কেটে দিয়েছিল। মিথ্যে, মিথ্যে বলছিস তুই! যখনই স্ত্রী আরিয়েনের নাম শুনল তখন রেগে ও আগুন হয়ে গেল আর আম্মুকে হামলা করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই মাঝখানে মাথা কাটা শেষে পৌঁছাল স্ত্রীর সামনে। মাথা কাটা বিস্তারে এই কথাটা লেখা ছিল,
আরিয়ানের মৃতদেহকে কোথায় পোঁতা হয়েছে। যখন স্ত্রী বিশালকে উঠিয়ে নিয়ে যায়, তখন আম্মু গিয়ে আরিয়ানের মৃতদেহটাকে খুঁজতে লাগলো। আম্মু পুরনো বাগানে এসে আরিয়ানের মৃতদেহটা খুঁজে পায়। আরিয়ানের মৃতদেহ এখন কঙ্কাল হয়ে গেছিল। আম্মু ওখানে একটা কথা বলে, আরিয়ান আমাকে সাহায্য করো, তোমার ভালোবাসা রাজকুমারী এখানে এসে আতঙ্ক ছড়াচ্ছে, ওঠো আর ওকে আটকে কথা বলো, বলো তোমার সত্যি কথা। আরিয়ানের শরীর এতটুকু নড়ল না। আম্মু এটা ভাবল যে আরিয়ানের শরীর কোনো কাজের নয়, এই জন্য আম্মু ওখান থেকে চলে গেল। আম্মু যেতে আরিয়ানের কেটে যাওয়া মুখ হাওয়ায় ভাসতে থাকে আর আবার জীবন্ত হয়ে যায়। এখন মাথা কাটা স্ত্রী একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। বেঈমান কথা কয়? না, আমি কাউকে ঠকাইনি। আমি যখন তোমার কাছে এসেছিলাম, তখন তোমার বাবার সেপাহীরা আমাকে ধরে নেয় আর তোমার বাবা আমার গলাটা কেটে দেয়। আমার শরীরটা তো মরে গেছে, কিন্তু আমার চোখ তোমার মুখটা দেখার জন্য আজ পর্যন্ত ছটফট করছে। সত্যি এরকমটা হয়েছিল? হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবাসতাম। আম্মু ছড়ি উঠিয়ে স্ত্রীর চুল কেটে দেয়। স্ত্রী আর মাথা কাটা দুজনেই অদৃশ্য হয়ে যায়। আর আম্মু গ্রামের সমস্ত পুরুষদের স্ত্রীদের চঙ্গুল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। মাথা কাটা আর স্ত্রী দুজনেই চলে গেল।